প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার সিসিকা। এবার শাকিব পূজার অভিনয় নিয়ে একই বললেন নায়িকা অপু বিশ্বাস। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সিনেমার প্রয়োজনে অনেক চরিত্রে অভিনয় করতে হয়, শাকিবও তাই করছে। এ নিয়ে পূজাকে না জড়ালে আমি খুশি হব। অনেকেই বলেন শাকিব খান একজন প্রেমিক পুরুষ, সে যার সাথে অভিনয় করে নায়িকারা তার কাশ খেয়ে যান। পূজা চেরিও নাকি নায়ক শাকিব খানের উপর এবার কাশ খেয়েছেন, তাহলে দোষ কি শাকিবের নাকি নায়িকাদের? দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নানা সময় নানা প্রয়োজনে শাকিব খানকে নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ডিভোর্স হওয়ার পর থেকেই অপু বিশ্বাস কখনো শাকিব খানকে নিয়ে বলেছেন নেগেটিভ কথা, আবার কখনো বলেছেন পজিটিভ কথা। তবে এবার নতুন করে শাহরিয়ার নাজিম জয়ের এক অনুষ্ঠানে শাকিবকে নিয়ে বললেন অপু নতুন খবর। শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল, জন্মদিনে তো সবাই আপনাকে অনেক উইশ করেছে, শাকিব খান কি আপনাকে উইশ করেছিল? এককাল হেসে অপু বিশ্বাস বললেন, উইশ তো সবাই করেছে। কারণ শাকিব খান যে অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন তা অপুর মুখ দেখে বোঝা গিয়েছে। বিশেষ সূত্রে পাওয়া গিয়েছে অপু বিশ্বাস যে পিঙ্ক কালারের সুন্দর ড্রেসটি পরে গিয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে, সেই সুন্দর পিঙ্ক কালারের গাউনটাও শাকিব খান নিজের হাতে কিনেছিলেন বসুন্ধরা সিটি থেকে। কিন্তু শত ব্যস্ততার মাঝেও জয়ের মা অপুর কথা কিন্তু শাকিব খান ভুলেননি। বিশ্বাস পুরো সাক্ষাৎকার জুড়ে নায়িকা পূজা চেরির ভীষণ প্রশংসা করেছেন। গোলই সিনেমা চলতে চলতে শুরু হয়েছিল হিন্দু ধর্মাবলম্বীদের পূজা। শুটিং ফেলে ছুটি কাটাতে ছুটে গিয়েছিলেন পূজা করতে তার গ্রামের বাড়িতে। সেখানে পূজা শেষ করেই সেই রাতে তিনি শুটিং এ ফিরে এসেছেন। পূজা চেরি কাজের প্রতি এত দক্ষতা এবং পারদর্শিতা দেখে পরিচালক এসে হক অলিক বলেন, নায়িকা পূজা চেরির কাজের দক্ষতা দেখে আমি ভীষণ অবাক হয়েছি। পূজা চেরি বলেন, সারা বছর অপেক্ষা থাকে দুর্গাপূজা করার জন্য, আর তাই গোলই সিনেমার শুটিং শেষ করে পূজা করে আমি ছুটে গিয়েছি আবারও জামালপুরে। এদিকে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান জামালপুর থেকে বিশেষভাবে সাক্ষাৎকার দিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেছেন গোলই সিনেমা তার কাছে বর্তমানে সবচেয়ে সুপারহিট সিনেমা। জামালপুরের ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ও পুলকিত নায়ক শাকিব খান, এমন ভালোবাসা শুধুমাত্র জামালপুর বাসীই দিতে পারে, তাই বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন ঢালিউড সুপারস্টার জামালপুর বাসীকে। এর পাশাপাশি শাকিব খান ধন্যবাদ দিয়েছেন শাকিবের অগণিত ভক্ত দর্শকদের, যারা বিভিন্ন ভাবে শাকিব খানকে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এত বড় করেছেন। শাকিব খান বলেন, আমি সুপারস্টার, আমি মেগা স্টার, আমি যাই হই না কেন, এর পেছনে অবদান শুধুমাত্র আমার ভক্তদের এবং শুধুমাত্র আমার ভক্তদের। তো দর্শক বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো? আর আপনি কি সুপারস্টার শাকিব খানের ফ্যান? আপনি যদি সুপারস্টার শাকিব খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এখনো আমার চ্যানেলে যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।